হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিট অফ লাইফ উইথ চিত্রাস ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি হালিশহরের এক গঙ্গার ঘাটে, যা রানী রাসমণি ঘাট নামে পরিচিত। তো প্রথমেই ছোট্ট করে একটু বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। এখানে আসতে হলে তোমাদেরকে শিয়ালদাহ স্টেশনে মেইন লাইনের ট্রেন ধরে কাস্টাপাড়া নামতে হবে। কাস্টাপাড়া নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো করে চলে আসতে হবে বাগমোড়ে। বাগমোড় থেকে তোমাদের টোটো ভাড়া করে 20 টাকার বিনিময়ে চলে আসতে হবে রানী রাসমণি ঘাটে। রানী রাসমণি মন্দিরে ঢোকার আগেই রয়েছে এখানে একটি শিব মন্দির। চলো শিব মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে একটু ঘুরে দেখাই। রানী রাসমণি সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন, তবুও আমি কিছু বলে রাখি ওনার সম্পর্কে এবং এই হালিশহরের সাথে ওনার কী যোগ ছিল। রানী রাসমণি হলেন ব্রিটিশ শাসনের যুগে পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে থাকা এক নারী শক্তি এবং আমার মতে সর্বকালের সেরা এক বাঙালি ধার্মিক মহিলা। রানী রাসমণি 24 সেপ্টেম্বর 1793 সালে এই হালিশহরেই জন্মগ্রহণ করেছিলেন। বাবা হরেকৃষ্ণ দাস এবং মা রামপ্রিয়ার সাথে থাকতেন কোনা গ্রামে, যা এখন হালিশহর নামে পরিচিত। মাত্র 11 বছর বয়সে কলকাতার জানবাজারের বাবু রাজচন্দ্র দাসের সাথে তার বিবাহ হয়। কথিত আছে এই ঘাটেই নাকি উনি ছোটবেলায় স্নান করতেন, কিন্তু তার বাড়ির অবস্থান সঠিকভাবে কেউ বলতে পারেনি। অনেকে মনে করেন যে তার বাড়িটি গঙ্গার জলে ভেসে গেছে। যাই হোক, দক্ষিণেশ্বরের কালী মন্দির উনিই প্রতিষ্ঠা করেন। কালক্রমে তার আদলেই একটি মন্দির এই ঘাটের পাশে বানানো হয়। এটিই এখন রানী রাসমণি ঘাট মন্দির নামে পরিচিত। চলো তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের পাশেই রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। সবুজে মোড়া প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই রানী রাসমণি মন্দিরটি তোমাদের সকলের মন কাড়বে। চোখে পড়বে মন্দিরের নিপুণ কারুশিল্পের কাজ, যা এই মন্দিরের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। অসাধারণ সুন্দর এই মন্দিরটি। মন্দিরের ভেতরে পূজিত হচ্ছেন মা চণ্ডী, মা কালী। প্রত্যেক বছর 1 জানুয়ারি এই মন্দিরের প্রাঙ্গণে একটি বিশাল বড় উৎসব হয়, যা কল্পতরু উৎসব নামে পরিচিত। এই উৎসবে অনেক মানুষের সমাগম হয়ে থাকে। মায়ের মন্দিরের পাশেই শিব ঠাকুরের মন্দির, চলো তোমাদের ঘুরে দেখাই।
এই মন্দিরের ভেতরে রয়েছে একটি আশ্রম যা রানী রাসমণির আশ্রম নামে পরিচিত। এই মন্দিরের গা ঘেঁষেই বয়ে চলেছে গঙ্গা নদী। শহরের কোলাহলের গণ্ডি পেরিয়ে গঙ্গার শান্ত স্নিগ্ধ হাওয়া তোমাদের মনকে মুগ্ধ করবে। চলে আসলাম নৌকো করে এই গঙ্গা নদীর একটু ভ্রমণ করতে। তোমরাও অবশ্যই এই রানী রাসমণির মন্দিরটি একবার ঘুরে যেও, সকলেরই খুব ভালো লাগবে। এত সুন্দর মনোরম পরিবেশ যা তোমাদের মনকে ছুঁয়ে যাবে। আর যদি এই মন্দিরে আসো, একবার অবশ্যই এই নৌকা করে গঙ্গা ভ্রমণটি করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দূরে ওই যে বাঁধানো ঘাটটি দেখছেন, ওটাই হচ্ছে রানী রাসমণির ঘাট। এই মন্দিরটি দুপুর একটা থেকে বিকেল চারটে অবধি বন্ধ থাকে, তাই চেষ্টা করবেন তার আগে ও পরে আসার। আমরা এসেছিলাম চারটের পরে। গঙ্গা ভ্রমণ করে এবার আমরা যাব রানী রাসমণির আসল ঘাটটিতে। এই হলো রানী রাসমণির ঘাটটি, যেখানে নাকি রানী রাসমণি স্নান করতেন। এই ঘাটটিকে এখন নতুন করে তৈরি করা হয়েছে। আমার গলার অবস্থা খুব খারাপ, তখন আমি কথাও বলতে পাচ্ছি না, গলার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমাদের রানী রাসমণি ঘাট ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন আমার এই ভিডিও দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আরও উৎসাহিত করো।
তাহলে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।